हेलो फ्रेंड्स, वेलकम टू ऑनलाइन स्टडी एक्सेस। बंधुरा, हमरा आज के थेके शुरू करब एक नतून सेशन, करेंट अफेयर्स सेशन, जेटा प्रत्येक परीक्षार जो खूब इम्पोर्टैंट। रेलवे, एनटीपीसी, ग्रुप डी, सब रकम गवर्नमेंट एग्जाम खूब इम्पोर्टैंट। सबगुली हिंदू पत्रिका थेके बा विभिन्न इंडियन एक्सप्रेस विभिन्न पत्रिका थेके संवादगुलो कलेक्ट करा। ताहले क्लासटी देखो मन दिए, शेष पर्यन्त देखो, और जारा नतुन एसेछो तारा आमार चैनलटीके सबस्क्राइब करो, और जदि भिडियोटी भालो लागे ताहले लाइक एबं कमेंट शेयर करो। ताहले देखो क्लासटी शुरू करी। देखो प्रथमे आछे, प्रथम कोश्चेनटा आछे कि What is the name of project announced by Kerala for rehabilitation Keralites returning from abroad? Abroad माने विदेश। बोलछे जे केराला थेके केरालार लोकजन जरा बाहरे विदेशे काज करछिलो तारा काज छेड़े बाड़ीते चले आसछे। किसेर फले? COVID-19 एर फले। किसेर? COVID-19 एर फले। एई जोन्ने পুনরায় কাজ দেওয়ার জন্য কেরালা গভর্নমেন্ট যে স্কিমটা, যে যোজনা চালু করেছে, সেটার নাম কি? সেটা হচ্ছে ড্রিম কেরালা প্রজেক্ট। কি? ড্রিম কেরালা প্রজেক্ট মানে হচ্ছে সেই শ্রমিকদেরকে আবার পুনরায় কোনো কাজ দেওয়ার জন্য একটা স্কিম চালু করেছে। কোন গভর্নমেন্ট? কেরালা গভর্নমেন্ট। ঠিক আছে, এখানে মনে রাখো যে 1000 কেরালা আর একটা 1000 শিশুর মধ্যে, 1000 শিশু জন্মগ্রহণের মধ্যে 7 জন হচ্ছে কি মারা যায়। ঠিক আছে, সব থেকে কম মারা যায় কোথায়? সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড, ঠিক আছে, কতজন? 4 জন। ঠিক আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, আগে ছিল কেরালায় মারা যেত 8 জন, একজন হ্রাস পেয়েছে, 17 তো 8 জন ছিল। ঠিক আছে, যা প্রথম প্রশ্ন গেল। এবার দেখো পরের প্রশ্নটা, আমি ইংরেজিতে লিখেছি কিন্তু আমি বাংলা করে দেবো, তোমাদের কারো কোনো সমস্যা হবে না। দেখো পরের প্রশ্ন দেখো, রিসেন্টলি হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন IOC, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এটা নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। কে হয়েছে নতুন চেয়ারম্যান? দেখো শ্রীকান্ত মাধব বৈদ্য। শ্রীকান্ত মাধব বৈদ্য, ইনি কার জায়গা দখল করলেন বা কার জায়গা অভিষিক্ত হলেন? ইনি ছিলেন ফরমার চেয়ারম্যান, ছিলেন হচ্ছে সঞ্জীব সিং। কি? সঞ্জীব সিং। দেখো এখানে লেখা আছে সঞ্জীব সিং। দেখো পরের কোশ্চেন, দেখো 3 নম্বর কোশ্চেন, হলদিয়া পেট্রোরোন ক্যাপিটাল, এটা একটা হলদিয়া পেট্রো কেমিক্যাল, যেটা কোথায় বসে? তো পশ্চিমবঙ্গের হলদিয়াতে বসে, তাই তো? মানে হচ্ছে কি রিফাইনারি একটা বন্দর, সেখানে কি হয়, সেখানে আরেকটা রোন ক্যাপিটাল জয়েন্টলি, এই দুটো ইন্ডিয়ান পেট্রো আর রোন ক্যাপিটাল, এই দুটো জয়েন্ট করে ইউএস এর একটা কোম্পানি যারা তেলের সঙ্গে যুক্ত, লুমাস, লুমাস টেকনোলজি, লুমাস টেকনোলজিকে কিনে নিয়েছে। কারা? হলদিয়া পেট্রো এবং এই যে কি রোন ক্যাপিটাল, এরা এরা দুজন কিনে নিয়েছে কি আমেরিকার তেল কোম্পানি লুমাস টেকনোলজিকে, কত দিয়ে? 2.725 বিলিয়ন। ঠিক আছে, 2.725 বিলিয়ন দিয়ে। আর একটা কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনটা দেখো, রোড অ্যাক্সিডেন্ট ভিকটিমস টু সুন গেট ক্যাশলেস ট্রিটমেন্ট আপ টু, কত টাকা দেবে? আপ টু ক্যাশলেস ট্রিটমেন্ট, যে 2.5 লাখ। উত্তর কি হবে? 2.5 লাখ। যে মোটর ভিকেলসে যে একটা আইন হয়েছিল, সেই আইনটায় তারা একটু সংশোধন করেছে, দিয়েছে যে যারা মোটর ভিকেলসে অ্যাক্সিডেন্ট হবে বা তাদেরকে কি হবে, 2.5 লাখ মানে 2.5 লাখ টাকা তাদেরকে ক্যাশলেস দেওয়া হবে, ক্যাশলেস বিমা দেওয়া হবে। তার ফলে কি হবে, যারা হসপিটালে অ্যাডমিট থাকবে তাদেরকে ডক্টররা তাড়াতাড়ি বা হসপিটাল কর্তৃপক্ষ তাড়াতাড়ি কি করবে, চিকিৎসা করে সুস্থ করবে, কারণ কি তারা অলরেডি টাকা পেয়ে যাবে বিমার মাধ্যমে। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন, পরের স্লাইড বা পরের কোশ্চেনগুলি দেখো। দেখো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ স্কিম অ্যানাউন্সড বাই সেন্ট্রাল গভ টু অ্যাক্সিলারেট সাইন্টিফিক রিসার্চ
বলছে যে গভর্নমেন্ট যে সায়েন্স অ্যাক্সিলারেট মানে বৃদ্ধি করার জন্য বিজ্ঞানের যে রিসার্চ বৃদ্ধি করার জন্য কি প্রোগ্রাম স্টার্ট করেছে, এটা হচ্ছে কি অ্যাক্সিলারেট বিজ্ঞান। এটার ফলে কি হবে, যে সমস্ত শিক্ষার্থীরা তাদের রিসার্চ করার জন্য কোনো সঠিক যন্ত্রপাতি পাচ্ছে না, তাদের জন্য কি এই রিসার্চ ব্যবস্থাটা করা হয়েছে এবং এটাকে কি করা হয়েছে, এটাতে অ্যাপ্লিকেশন করলে তাকে সেই ফ্যাসিলিটি দেওয়া হবে। আর এটার পারপাস কি, উদ্দেশ্য কি, যে আরো যাতে যাতে করে বিজ্ঞানের দিকে আরো অগ্রগতি লাভ করা যায়, নতুন নতুন ম্যান পাওয়ার পাওয়া যায়, তার জন্য এই স্কিমটা নেওয়া হয়েছে। দেখো, অ্যাক্সিলারেট বিজ্ঞান লঞ্চড বাই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড, ঠিক আছে। তাহলে কি লঞ্চ বাই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড, এটা কি হয়েছে, লঞ্চ বাই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড, এটা স্থাপিত হয়েছিল কত সালে, 2009 সালে। কত সালে? 2009 সালে। দেখো অ্যাডভাইজার কে আছে, সেক্রেটারি জেনারেল কে আছে, সঞ্জীব ফার্মা। সঞ্জীব ফার্মা আছে এটা সেক্রেটারি জেনারেল। আর অ্যাডভাইজার কে আছেন, রাজীব মহাজন। কে? রাজীব মহাজন, ঠিক আছে। এবার দেখো, which state chief minister has recently inaugurated NATCO cancer care center? দেখো, কোন রাজ্য সরকার NATCO cancer care center তৈরি করেছে, মানে ক্যান্সারের চিকিৎসা হওয়ার জন্য যেটা সেন্টার তৈরি করেছে, হসপিটাল, সেটা তৈরি করেছে। কারা তো কোথায় তৈরি করেছে? অন্ধ্রপ্রদেশ সরকার। কোন সরকার? অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশ সরকারের সিএম কে? সিএম হচ্ছে YS জগমোহন রেড্ডি। এর আগে অন্ধ্রপ্রদেশে কোনো ক্যান্সার হসপিটাল ছিল না। আর নেটকোটা মনে রাখবে, নেটকোটা হচ্ছে একটা ওষুধ কোম্পানি। নেটকো কি? একটা ওষুধ কোম্পানি। নেটকো হচ্ছে একটা মেডিসিন কোম্পানি। আর কত সালে, তখন এই জগমোহন রেড্ডি 1 জুলাই 1088টি অ্যাম্বুলেন্স চালু করেছে, 102 নম্বরের এবং 108 নম্বরের অ্যাম্বুলেন্স চালু করেছে, যার ফলে কি এই ফ্যাসিলিটি চিকিৎসা ব্যবস্থাটাকে আরো উন্নত করা যায়, ফর দ্য বেস্ট ফ্যাসিলিটি। তো দেখো, ফর বেটার ফ্যাসিলিটি 102 এবং 108 নম্বর। থিম কি? লেসেন দ্য মোরালিটি অফ কোভিড-19, মানে কি কোভিড-19 এর মৃত্যু হার কম করা, কোভিড-19 এর মৃত্যু হার কি করা, কম করা। নেক্সট কোশ্চেন দেখো, ফেসবুক হায়ার্ড 3 নিউ ডিরেক্টরস টু বুস্ট পার্টনারশিপ ইন বিজনেস ইন ইন্ডিয়া। ফেসবুক কি বিভিন্ন জগতের সঙ্গে ফেসবুক কানেক্ট হচ্ছে, মিউজিক, জার্নালিস্ট, তারপরে তোমার বিভিন্ন রকম সোসাইটি সঙ্গে যুক্ত হচ্ছে, এর ফলে কি হচ্ছে, ফেসবুক সবার সাথে একটা টাই আপ করছে। তো দেখো উত্তরগুলো কি, দেখো ফ্রান্সিস জোস এক নম্বরে কি আছে, দেখো ফ্রান্সিস জোস সিনিয়র স্যামসাং এক্সিকিউটিভ, মানে কি সিনিয়র স্যামসাং এক্সিকিউটিভ হচ্ছে কি ফ্রান্সিস জোস। আর দ্বিতীয় আছে কি মনোহর হটচন্দানি, মনোহর গরম চন্দানি, হটচন্দানি, মনোহর হটচন্দানি। এনে কি স্যার? এনে ফর্মার অ্যামাজন অ্যালেক্সা ডিহেড, হ্যাঁ অ্যালেক্সা হেড, ফর্মার অ্যামাজন, অ্যামাজনে ছিলেন। আর একটা কি আছে, পরশ শর্মা, পরশ শর্মা হচ্ছে এক্স বায়োকম অ্যান্ড ফক্স এক্সিকিউটিভ। আর এই তিনটেরই ডিরেক্টর বিজনেস ইন ইন্ডিয়া, পার্টনারশিপ ইন ইন্ডিয়া কে, মনীষ চোপড়া। কে ইন্ডিয়ার? ফেসবুকের কি? মনীষ চোপড়া। ফেসবুক ইন ইন্ডিয়া ডিরেক্টর অফ বিজনেস পার্টনারশিপ কে? মনীষ চোপড়া, ঠিক আছে। তো দেখে নাও পরের প্রশ্নগুলি, দেখে নাও খুব ইম্পর্টেন্ট। তাহলে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ, ঠিক আছে মনে রাখবে। তাহলে কি হলো, তিনজন নিয়োগ করেছে ফেসবুক ডিরেক্টর, আর ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। দেখো পরের কোশ্চেন, আইসিসির চেয়ারম্যান সুশান্ত মনোহর 7 দিন আগেই, পুনরায় ভোট হবার আগেই 7 দিন আগেই পদত্যাগ করেছে। কি? সুশান্ত মনোহর। কি? সুশান্ত মনোহর স্টেপ ডাউন দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি চেয়ারম্যান। তাহলে কি স্টেপ ডাউন মানে হচ্ছে পদত্যাগ করা, স্টেপ ডাউন মানে কি পদত্যাগ করা বা রিজাইন দেওয়া, ঠিক আছে। কি এর 7 দিন আগে পদত্যাগ করার পরে কি হলো, যে সিঙ্গাপুরের
যে ফর্মার ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে ডেপুটি চেয়ারম্যান ইমরান খলজা, কে ইমরান খলজা, ইনি অ্যাক্টিং প্রেসিডেন্ট, অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কাজ করবে আইসিসির, কে উসমান ইমরান খলজা, ইমরান খলজা ফর্মালি অফ সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন উইল বি দ্য ইন্টারিম হেড। তাহলে দেখো ফাউন্ডেড, আইসিসি ফাউন্ডেড হয়েছিল কত সালে, 1909 সালের 15ই জুন, কত সালে 1909 সালের 15ই জুন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হেডকোয়ার্টার কোথায় প্রত্যেকেই জানো কম বেশি, দুবাই। দুবাই কোথায়? ইউনাইটেড আরব আমিরাটস, মানে হচ্ছে কি আরব আমিরশাহি, সংযুক্ত আরব আমিরশাহি। বাংলায় কি দেখো, বাংলা লিখতে একটু অসুবিধা, ইংরেজিতে তাড়াতাড়ি লেখা যায়, সংযুক্ত আরব আমিরশাহি, ঠিক আছে, সংযুক্ত আরব আমিরশাহি। তো দেখো রাকেশ কুমার অরোরা ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন হুইচ কান্ট্রি, কোন দেশের রাকেশ কুমার অরোরাকে হাই কমিশন নিযুক্ত করা হয়েছে কোন দেশের? এটা আফ্রিকা মহাদেশের একটি দেশ, নাম হচ্ছে কি সিয়েরালিওন, সিয়েরালিওন, নট সানিলিওন, সিয়েরালিওন, কি সিয়েরালিওন। দেখো ক্যাপিটাল, ক্যাপিটাল কি ফ্রি টাউন, ক্যাপিটাল মানে রাজধানী, তাহলে সিয়েরালিওনের রাজধানীর নাম কি ফ্রি টাউন, আর কারেন্সি হচ্ছে লিওনি, কারেন্সি কি লিওনি, ঠিক আছে, আর প্রেসিডেন্ট কে জুলিয়াস, জুলিয়াস মাদাবায়ো। তাহলে কি সিরিয়া লিওনির প্রেসিডেন্ট কে জুলিয়াস মাদা বায়ো, ঠিক আছে। দেখো পরের কোশ্চেন দেখো, রিসেন্টলি হু সাকসেসফুলি সিকিউরড এ পোডিয়াম প্লেস ইন দ্য ভার্চুয়াল রেস অ্যাক্রস আমেরিকা, অ্যাক্রস সারা আমেরিকা জুড়ে যে ভার্চুয়াল রেস হয়েছিল, তার এটা হচ্ছে কি ভার্চুয়াল রেস হচ্ছে কি ফিজিক্যালি হয়, ভার্চুয়াল রেস হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, তাহলে এটা হচ্ছে কি 5000 কিলোমিটার। এবার বলবে যে পোডিয়াম প্লেস কি, পোডিয়াম প্লেস হচ্ছে পোডিয়াম প্লেস, এটাকে পোডিয়াম জিতার সময় থাকে না এক নম্বর, ডান দিকে দুই, বা দিকে তিন, যে স্টেজ থাকে একে বলা হয় পোডিয়াম স্টেজ। তাহলে এই রাকেশ লেফটেন্যান্ট কর্নেল ভারত পান্নি, এ তিন নম্বর, ইনি তিন নম্বর স্থান অধিকার করেছেন, ঠিক আছে, তাহলে কে লেফটেন্যান্ট কর্নেল ভারত পান্নু, ভারত পান্নু কে কোন পজিশন পেয়েছেন, থার্ড নাম্বার পজিশন। তাহলে এটা কত কিলোমিটারের, 5000 কিলোমিটারের ইন্টার কন্টিনেন্টাল রেস, আর তিনি 4086 কিলোমিটার পথ গিয়েছেন হচ্ছে 12 দিনে, ঠিক আছে, দৌড়ে। তাহলে দেখো পরের প্রশ্নগুলো দেখো, হু ওয়াজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড দ্য নেক্সট ইন্ডিয়ান অ্যাম্বাসেডর অফ লুক্সেমবার্গ, লুক্সেমবার্গের পরবর্তী অ্যাম্বাসেডর কি হয়েছে, সন্তোষ ঝা। কিভাবে মনে রাখবে, দেখো লাক্সারি গাড়িতে যদি তোমাকে যদি ভালো খাবার দেওয়া হয়, হ্যাঁ, বার্গার ফার্গার এর ধরনের খাবার যদি দেওয়া হয়, বা বিভিন্ন রকম মাছ ভাত দেওয়া হয়, ভালো মাংস খাবার দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়, তাহলে কি তুমি খুশি হবে, সন্তুষ্ট হবে? তাহলে কিভাবে মনে রাখবে, যে লাক্সারি গাড়িতে ভালো খাবার দেওয়ার পেলে খুশি হওয়া যায়, তাই তো, সন্তোষ। তাহলে কি নাম, সন্তোষ ঝা, কি নাম, সন্তোষ ঝা। ক্যাপিটাল কি লুক্সেমবার্গের, লুক্সেমবার্গ সিটি, ক্যাপিটাল কি লুক্সেমবার্গ সিটি, আর কারেন্সি কি ইউরো, ইউরোপিয়ান কান্ট্রি, তাই কি ইউরো, ঠিক আছে। আর প্রাইম মিনিস্টার কে জেভিয়ার বেটেল, কি নাম, রাষ্ট্রপতির নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি, জেভিয়ার বেটেল, ঠিক আছে। এবার দেখো রিসেন্টলি হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য সিইও অফ সেন্ট্রাল ফিল্ম সার্টিফিকেশন বোর্ড, ফিল্ম সেন্ট্রাল ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সিইও কে হয়েছে, দেখো হয়েছে কে রবীন্দ্র ভাকর, নবীন্দ্র ভাকর। দেখো প্রেসিডেন্ট মানে অধ্যক্ষ চেয়ারম্যান আর এই কি বলে একে অ্যাপয়েন্টেড সিইও, এর মধ্যে পার্থক্য আছে, সিইও আছে সার্টিফিকেশন, যেমন আছে ধরো এ আছে দেয় না, তারপরে এ বি আছে, মানে এরকম করে আছে, চারটে ভাগ আছে, যেটা অ্যাডাল্টের জন্য, এটা বাচ্চাদের জন্য এরকম, হ্যাঁ, এটা একটা সায়েন্সের জন্য, এরকম চারটে থাকে। তো সেই সেটা যে সার্টিফিকেশন করা হয় তার সিইও কে হয়েছে রবীন্দ্র বাকার। চেয়ারম্যান কে, চেয়ারম্যান হচ্ছে প্রসূন যোশী, ইনি হচ্ছে 28তম চেয়ারম্যান, চুয়াত্তরতম, 28তম, 28তম। আর ফিল্ম যে সেন্ট্রাল ফিল্মস
যে সংস্থা এটা গঠিত হয়েছিল কত 15 জানুয়ারি 1951 সালে, কোথায় হেডকোয়ার্টার? কোথায়? মুম্বাই। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। দেখো রিসেন্টলি আমানপুরি ওয়াজ অ্যাপয়েন্ট অ্যাজ দ্য নিউ কনসাল জেনারেল অফ ইন্ডিয়া ইন হুইস কান্ট্রি, এটা সে কোথায় হয়েছে? দুবাই, যেখানে ভারতীয় লোকজন থাকে, যা টুরিস্ট এলাকা, সেইখানে একজন কনসাল জেনারেল থাকে, তার নাম কি? আমানপুরি হয়েছে কোথার? দুবাইয়ের। ইউএই, ইউনাইটেড স্টেট অফ এমিরেটস, ক্যাপিটাল কি? আবুধাবি। দুবাই হচ্ছে সব থেকে বড় শহর, দুবাই হচ্ছে কি ওই দেশের সব থেকে বড় শহর, আর ক্যাপিটাল হচ্ছে কি? আবুধাবি, ঠিক আছে। আর কারেন্সি কি? দিরহাম। কারেন্সি কি বা টাকা কি? দিরহাম। কি বলা হয়? দিরহাম। তার প্রেসিডেন্ট কে? খলিফা বিন জায়েদ আল নেহান, খলিফা বিন জায়েদ আল নেহান, মনে রাখবে, পরীক্ষা আসবে। ইন্ডিয়া বাংলাদেশ ফন্ড 50-50 জয়েন্ট, ইন্ডিয়া বাংলাদেশ ফর্ম 50-50 জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ফর এলপিজি বিজনেস ইন বাংলাদেশ। দেখো বাংলাদেশে ইন্ডিয়া আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং বাংলাদেশে একটা কোম্পানি, তেল কোম্পানি, গ্যাস কোম্পানি, ভ্যাকসিন কোর প্যারেন্টস কোম্পানি, মানে এটার একটা শাখা কোম্পানি, আর আর হোল্ডিং এর সাথে আইওসি ইন্ডিয়ান অয়েল একটা সমঝোতা করেছে যে তারা 50-50% একটা বিজনেস টাই আপ করেছে, যে তাতে কি হবে, বাংলাদেশের যে গ্যাস রপ্তানি করবে, বাংলাদেশের লোকজন বা সরকার এটাকে কম দামে উপভোক্তাদের কাছে দিতে পারবে। এই ছিল আজকের তো বন্ধুরা, এই ছিল আজকের 3 জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স। অনেক কষ্ট হলো, লিখে লিখে করাতে হচ্ছে তো। আর যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে বা ক্লাসটি ভালো লাগলে লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো, আর যাবার আগে সাবস্ক্রাইব করে যাও। ধন্যবাদ, সবাই ভালো থাকো।